ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল প্রেমে মজেছেন সুনীল কন্যা আথিয়ার শেট্টির। সেই সুবাদে সুনীলের সাথে বেশ ভালো সম্পর্ক রাহুলের। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে হবু শ্বশুরকে নিয়ে মন্তব্য করেছেন তিনি। রাহুল সুনীল শেট্টি সম্পর্কে সংবাদ মাধ্যমকে বলেন, আমার মনে হয় উনি ক্রিকেটের শুধু বড় ভক্তই নন, ক্রিকেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে তার। আমাদের মধ্যে বেশ কিছু কথোপকথন এবং তর্ক বিতর্ক হয়, প্রতিবার ধারণা নিয়ে কথা বলেন, কারণ তিনি খেলাটা বোঝেন। কেএল রাহুল আরো বলেন, স্বাস্থ্যকর এবং সুস্থ জীবন প্রশিক্ষণ সম্পর্কে যথেষ্ট সচেতন তিনি। ওনার দিকে নজর দিলে বুঝতে পারবেন অন্য অনেকের তুলনায় উনি অনেকটাই বেশি ফিট। ওনার স্বাস্থ্য সচেতনতা দেখে আমার মনে হয় উনি 60 বছর বয়সে এটা করতে পারলে আমি কেন করতে পারবো না। কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন কেএল রাহুল এবং আথিয়া শেট্টি। প্রথমে সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের সম্পর্ককে দূরে রাখার পর এখন সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করা শুরু করেছেন তারা। আথিয়া প্রায় রাহুলের সঙ্গে ক্রিকেট সফরেও যান। আথিয়া ও রাহুল নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনার পর প্রথমবারের মতো শেট্টি পরিবারের সঙ্গে সুনীল পুত্র আহান শেট্টির তরফ সিনেমায় প্রিমিয়ারে হাজির হয়েছিলেন। সময় সংবাদ।